এইগুলাও এখানে অ্যাবজর্পশন হয়। তোমাকে ভাই ভাইতে জিজ্ঞেস করতে পারে যে পার্শিয়াল রিঅ্যাবজর্পশন কোনগুলা হয়, কমপ্লিট রিঅ্যাবজর্পশন কোনগুলা হয়। তাহলে কমপ্লিটের ক্ষেত্রে আছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিনস এবং কি কি জিনিস সিক্রেশন করে। সিক্রেশনের মধ্যে আছে হাইড্রোজেন আয়ন, বাইল সল্ট, প্যারামাইনো হিপিউরিক অ্যাসিড, সিনথেসিস অফ অ্যামোনিয়া ফ্রম গ্লুটামিন অ্যান্ড ইটস সিক্রেশন অ্যাজ অ্যামোনিয়াম আয়ন। এগুলো তোমরা পড়ছো, একটু কোরিলেট করলে তোমরা দেখবা। আমি তোমাদেরকে অ্যামোনিয়া জেনেসিস পড়াইছি, হ্যাঁ, ওই যে সেই অ্যামোনিয়া জেনেসিসে যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিলে কিভাবে গ্লুটামিন ভেঙে অ্যামোনিয়া তৈরি হয় সেটা আছে। যদি একটু কোরিলেট করে পড়ো তাইলে এগুলো হয়ে যাবে। তারপরে আসো লুপ অফ হেনলির ফাংশন। লুপ অফ হেনলি থেকে ওয়াটার 20% রিঅ্যাবজর্পশন হয়, তারপরে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড 30%, পটাশিয়াম 30%, আর কিছু ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম রিঅ্যাবজর্পশন হয়। বাইকার্বনেট এসকেপ দা প্রক্সিমাল রিঅ্যাবজর্পশন, যেইগুলো যেই বাইকার্বনেট গুলা প্রক্সিমাল কনভলিউটেড টিউবওয়েলে অ্যাবজর্পশন হয় নাই তার কিছুটা পোর্শন এখানে রিঅ্যাবজর্পশন হবে। এছাড়া অ্যামোনিয়াম আয়ন, ইট ইজ লেটার কনভার্টেড টু অ্যামোনিয়া অ্যান্ড ডিপোজিটেড ইন দা মেডুলারি ইন্টারস্টিশিয়াল স্পেস। লুপ অফ হেনলি যদি না জানো কোনো সমস্যা নাই, বাট প্রক্সিমাল কনভলিউটেড টিউবটা জানতে হবে, ঠিক আছে? ডিস্টাল কনভলিউটেড টিউবিলে ওয়াটার 5% রিঅ্যাবজর্পশন হয় বাই এডিএইচ, এটা কিন্তু খুব দরকার, হ্যাঁ, এটা এমসিকিউ তে আসে। বা ওই তোমাদের ওয়াটার রিঅ্যাবজর্পশন তোমরা যখন ফিজিওলজিতে পড়ো কোন পোর্শনে কোন হরমোনের দ্বারা ওয়াটার কত পার্সেন্ট রিঅ্যাবজর্পশন হয় এটা লাগে, তাহলে ডিস্টাল কনভলিউটেড টিউবিলে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় বাই এডিএইচ 5%, আর সোডিয়াম ক্লোরাইড 5% রিঅ্যাবজর্পশন হয় বাই অ্যালোস্টেরন, অ্যান্ড ক্যালসিয়াম 10% বাই প্যারাথাইরয়েড হরমোন। এই জিনিসটা একটু লাগবে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ডিস্টাল কনভলিউটেড টিউবুল। ফাংশন অফ কালেক্টিং ডাক্ট, কালেক্টিং ডাক্টের ফাংশন কি? রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার বাই এডিএইচ দাস ফেসিলিটেট দ্য কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশন। সোডিয়াম ক্লোরাইড দ্যাট ইজ 1 to 80% বাই অ্যালডোস্টেরন, পটাশিয়াম রিঅ্যাবজর্পশন ইন হাইপোক্যালেমিয়া। আর কি হয়, এগুলো হচ্ছে রিঅ্যাবজর্পশন হলো ওয়াটার, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পটাশিয়াম। সিক্রেশন অফ পটাশিয়াম বাই অ্যালডোস্টেরন, এটা কি ক্ষেত্রে হচ্ছে? এখানে কিন্তু আমরা বলতেছি পটাশিয়াম অনলি যখন হাইপোক্যালেমিয়া হয় তখন বডির ডিফেন্স মেকানিজম অনুযায়ী সে রিঅ্যাবজর্পশন করে, কিন্তু এইদিকে যখন সোডিয়াম ক্লোরাইড অ্যালডোস্টেরন রিঅ্যাবজর্পশন করতেছে সোডিয়ামকে, তখন কিন্তু আমি তোমাদেরকে বলতেছিলাম যে সোডিয়াম যদি রিঅ্যাবজর্পশন হয় পটাশিয়াম এবং হাইড্রোজেন হাইড্রোজেন এগুলো সিক্রেশন বা এক্সক্রিয়েশন হবে, মনে আছে তো না? এটা সব সময় রাখবা যে সোডিয়াম যখন রিঅ্যাবজর্পশন হবে মানে সোডিয়াম যে ডিরেকশনে যাবে সে যদি রিঅ্যাবজর্পশন হয় তাহলে পটাশিয়াম এবং হাইড্রোজেন এখানে এক্সক্রিয়েশন হবে। এগুলো হচ্ছে কিছু ভ্যাক মানে আমাদের এমসিকিউ বা ধরো ভাইবার রিলেটেড দুই চারটা জিনিস ছিল। এখন আসো রিটেন এর ব্যাপারে, খুব ইম্পর্টেন্ট, রিটেন এবং ভাইবা দুইটাতেই খুব জরুরি, সেটা হচ্ছে ফাংশন অফ নেফ্রন। নেফ্রনের ফাংশন কি? নেফ্রনের 1 নাম্বার ফাংশন হচ্ছে ফরমেশন, আর তোমরা চাইলে একসাথে বলে দিতে পারো যে এক্সক্রিয়েশন অফ ইউরিন, ফরমেশন এন্ড এক্সক্রিয়েশন অফ ইউরিন। আর যদি একসাথে না বলো সেকেন্ড পয়েন্ট অবশ্যই থাকবে এক্সক্রিয়েশন অফ ইউরিন। তাহলে ফরমেশন অফ ইউরিন আমরা জানি তিনটা মেকানিজমে তৈরি হয়, গ্লোমেরুলার ফিল্ট্রেশন মাইনাস টিউবুলার রিঅ্যাবজর্পশন প্লাস টিউবুলার সিক্রেশন, এটা হচ্ছে ইউরিন ফরমেশনের ফর্মুলা। তারপরে আসো এক্সক্রিয়েশন অফ মেটাবলিক ওয়েস্ট অ্যান্ড আনডিজায়ারেবল প্রোডাক্ট ইন টু দ্য ইউরিন। আমাদের যে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট গুলা বা বডিতে যে আনওয়ান্টেড প্রোডাক্ট গুলো আছে সেগুলো ইউরিন দিয়ে এক্সক্রিয়েশন করে দেয় কিডনি। হোমিওস্ট্যাটিক ফাংশন, আমরা জানি যে কিডনি কি মেনটেন করে, ওয়াটার ব্যালেন্স, ইলেকট্রোলাইট ব্যালেন্স অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্স। তারপরে আসো ব্লাড প্রেশার রেগুলেশন, কনজারভেশন অফ নিউট্রিয়েন্টস অ্যান্ড আদার ইম্পর্টেন্ট সাবস্টেন্সেস। তারপরে আসো মেটাবলিক ফাংশন, মেটাবলিক ফাংশনের মধ্যে আছে গ্লুকোনিওজেনেসিস, ডিএমাইনেশন, আর কিছু এন্ডোক্রাইন ফাংশন সে প্লে করে, যেগুলোর মধ্যে আছে সিনথেসিস অ্যান্ড রিলিজ অফ রেনিন, ইরিথ্রোপয়েটিন অ্যান্ড ক্যালসিট্রায়োল। ক্যালসিট্রায়োলটা হচ্ছে ভিটামিন ডি, অ্যাক্টিভ ভিটামিন ডি, যেটা হচ্ছে 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল। আমরা জানি রেনাল ব্লাড ফ্লো হচ্ছে 1200 ml/min, আমাদের টোটাল কার্ডিয়াক আউটপুট কত? টোটাল কার্ডিয়াক আউটপুট 5 লিটার, 5 লিটার। তোমরা নিশ্চয়ই মানে ডিস্ট্রিবিউশন পড়ছো, অর্গান বেসড ডিস্ট্রিবিউশন পড়ছো, তো সেখান থেকে আমরা যেটা বলতেছি যে এই কার্ডিয়াক আউটপুটের মধ্যে প্রতি মিনিটে 1200 ml পাস ইউরিন দিয়ে কিডনিতে মানে ব্লাড কিডনিতে পাস করে, যেটাকে আমরা কি বলি রেনাল ব্লাড ফ্লো। টোটাল অ্যামাউন্ট অফ ব্লাড পাসিং থ্রু বোথ কিডনি পার মিনিট, দ্যাট ইজ 1200 ml/min অ্যান্ড 4 ml/min/g/gram অফ কিডনি।
ওটার দরকার নাই, উপরেরটাই পড়ো, 1200 ml পার মিনিট। তারপরে যে প্লাজমা ফ্লো, ব্লাডের তো পোর্শন আছে, প্লাজমা আছে, সেল আছে, তো আমরা যদি প্লাজমাকে আলাদা করি তাহলে দেখা যাচ্ছে প্রতি মিনিটে 650 ml প্লাজমা আমাদের কিডনি দিয়ে পাস করে। টোটাল অ্যামাউন্ট অফ প্লাজমা পাসিং থ্রু বোথ কিডনি পার মিনিট, এগুলা লাগবে। তারপরে আসো রেনাল ফ্র্যাকশন। রেনাল ফ্র্যাকশনটা কি জিনিস? পার্সেন্টেজ অফ কার্ডিয়াক আউটপুট দ্যাট ইজ সাপ্লাইড বাই বোথ কিডনি পার মিনিট। আমরা অলরেডি হিসাব করছিলাম যে কার্ডিয়াক আউটপুট 5000, আর এখান থেকে 1200 ml রেনাল ব্লাড ফ্লো, সেই হিসাবে এটাকে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে দেখা যায় কার্ডিয়াক আউটপুটের 24%, অন অ্যান এভারেজ 22-25% আমার কার্ডিয়াক আউটপুটের মধ্য থেকে ব্লাডটা কিডনিতে সাপ্লাই হয়। এটাকে আমরা কি বলবো, রেনাল ফ্র্যাকশন, মানে পার্সেন্ট অফ কার্ডিয়াক আউটপুট। তারপরে আসো জিএফআর। জিএফআরটা আমি তোমাদেরকে বলতেছিলাম, তোমরা একটু ডিটেলসে জিএফআরটা পড়বা ফিজিওলজি থেকে। জিএফআরটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফিল্ট্রেট প্রডিউসড বাই অল ফাংশনিং নেফ্রন অফ বোথ কিডনি পার মিনিট। এই যে অল ফাংশনিং নেফ্রন অফ বোথ কিডনি, এই জিনিসটা কিন্তু বলতে হবে, অল ফাংশনিং নেফ্রন অফ বোথ কিডনি। রেনাল ব্লাড ফ্লো ডিটারমাইন দ্য রেনাল প্লাজমা ফ্লো, অ্যান্ড রেনাল প্লাজমা ফ্লো ডিটারমাইন দ্য জিএফআর। নর্মাল ভ্যালু, আমরা জিএফআর এর ভ্যালু আমরা জানি যে জিএফআর হচ্ছে প্রতি মিনিটে 125 ml, পার ডে তে হচ্ছে 180 লিটার, হ্যাঁ পার ডে তে হচ্ছে 180 লিটার, তারপরে প্রতি ঘন্টায় হচ্ছে 7.5 লিটার। তাইলে এই ভ্যালু গুলা কিন্তু একেবারে ঝাঁঝরা মুখস্থ থাকতে হবে, ফিমেলদের একটু কম থাকে, ফিমেলদের সবকিছুই আল্লাহ প্রদত্ত একটু একটু কম থাকে। ফ্যাক্টরস এফেক্টিং জিএফআর, কি কি ফ্যাক্টর জিএফআর কে এফেক্ট করে সেখানের মধ্যে দেখো, টু পয়েন্ট টু রিমেম্বার, রিমেম্বার ইনক্রিজ ব্লাড ভলিউম অ্যান্ড ইনক্রিজ ব্লাড প্রেশার উইল ইনক্রিজ জিএফআর। যদি ব্লাড ভলিউম বেড়ে যায় এবং ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে ব্লাড ফ্লো বেশি হবে, সে কারণে জিএফআর বেড়ে যাবে। কনস্ট্রিকশন ইন দ্য এফারেন্ট আর্টারিউল গোয়িং ইন টু দ্য গ্লোমেরুলাস অ্যান্ড ডাইলেটেশন অফ দ্য এফারেন্ট আর্টারিউল কামিং আউট অফ দ্য গ্লোমেরুলাস উইল ডিক্রিজ জিএফআর। তাহলে এখানে আবার আরো দুইটা পয়েন্ট, একটা হচ্ছে কনস্ট্রিকশন অফ এফারেন্ট আর্টারিউল, এটা হইলেও কি হবে জিএফআর কমবে, আবার ডাইলেটেশন অফ দি এফারেন্ট আর্টারিউল যদি হয় তাহলে কি হবে জিএফআর কমবে। আবার দেখো এখানে জিএফআর ইকুয়াল টু নেট ফিল্ট্রেশন প্রেশার ইনটু কেএফ। নেট ফিল্ট্রেশন প্রেশার এট দি লেভেল অফ গ্লোমেরুলার মেমব্রেন ইজ 10 mm অফ মার্কারি, ইট ডিপেন্ডস অন হাইড্রোস্ট্যাটিক প্রেশার অফ গ্লোমেরুলার ক্যাপিলারি যেটা হচ্ছে 60 mm অফ মার্কারি। হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কথা আমরা তোমাদেরকে বলতেছিলাম যে হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কাজ হচ্ছে যে ফ্লুইডটাকে বের করে দেওয়া, তাহলে সে কি করবে, যে সে কি করবে প্রমোট ফিল্ট্রেশন। আবার বাউমেন্স ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক প্রেশার হচ্ছে 18 mm অফ মার্কারি, যেটা কি করে অপোজ ফিল্ট্রেশন। আবার কলয়েডাল অসমোটিক প্রেশার অফ গ্লোমেরুলার ক্যাপিলারি ইজ 32 mm অফ মার্কারি, কলয়েড এর কাজ হচ্ছে ক্যাপিলারির মধ্যে ব্লাড ধরে রাখা, সো সে কি করবে অপোজ ফিল্ট্রেশন। এন্ড পারমিয়াবিলিটি কোএফিসিয়েন্ট অফ গ্লোমেরুলার মেমব্রেন ইট ডিপেন্ডস অন সার্ফেস এরিয়া অফ গ্লোমেরুলার মেমব্রেন অ্যান্ড নাম্বার অফ ওয়াটার পোর অর ইউনিট এরিয়া অফ গ্লোমেরুলার মেমব্রেন। তারপরে আসো আরেকটা ফ্যাক্টর, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি, দ্যাট ইজ স্টিমুলেশন অফ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ডিক্রিজ জিএফআর অ্যান্ড ইনহিবিশন অফ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইনক্রিজ জিএফআর। ঠিক আছে, প্রেজেন্স অফ রেনাল ভেসো কনস্ট্রিক্টর, রেনাল ভেসো কনস্ট্রিক্টর উইল ডিক্রিজ জিএফআর অ্যান্ড রেনাল ভেসো ডাইলেটর উইল ইনক্রিজ জিএফআর। এই যে কিছু ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টর গুলা খুব ভালো করে পড়ে নিবা। এখন আসো ফিল্ট্রেশন কোয়েফিসিয়েন্ট কি জিনিস, ইট ইজ দ্য জিএফআর পার ইউনিট নেট ফিল্ট্রেশন প্রেশার। ফিল্ট্রেশন কোয়েফিসিয়েন্ট কে আমরা মানে ক্যালকুলেট করি জিএফআর বাই নেট ফিল্ট্রেশন প্রেশার দিয়ে। জিএফআর যদি হয় 125 আর নেট ফিল্ট্রেশন প্রেশার যদি হয় 10, তাইলে আমাদের ফিল্ট্রেশন কোয়েফিসিয়েন্টটা হচ্ছে কত, 12.5 ml পার মিনিট পার মিলিমিটার অফ মার্কারি। এই যে ইউনিট গুলো একবারে ঝাঁঝরা মুখস্থ থাকবে। হ্যাঁ, ফিল্ট্রেশন ফ্র্যাকশন, এটা আগে ছিল ওই কার্ডিয়াক আউটপুটের পার্সেন্টেজ, এখন হচ্ছে পার্সেন্টেজ অফ রেনাল প্লাজমা ফ্লো। তাইলে পার্সেন্ট দ্যাট ইজ ফিল্টার্ড থ্রু গ্লোমেরুলার মেমব্রেন টু প্রোডিউস গ্লোমেরুলার ফিল্ট্রেট। তো ফিল্ট্রেশন ফ্র্যাকশন কে আমরা
ক্যালকুলেট করি জিএফআর বাই রেনাল প্লাজমা ফ্লো ইনটু 100, যেটাকে ক্যালকুলেশন করলে দাঁড়ায় 19%। এই ছোট ছোট শর্ট নোট গুলা একটু কষ্ট করে হইলেও বুঝে, যারা বুঝো তো ভালো, আর যারা বুঝো না এমনিতে মুখস্থ করে ফেলবা, অনেক সময় লাগে। তারপরে আসো গ্লোমেরুলার ফিলট্রেট। দ্য ফিলট্রেট দ্যাট পাস ফ্রম দ্য লুমেন অফ দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি টু দ্য স্পেস অফ বাউমেন্স ক্যাপসুল। ইট কন্টেইনস এ লট অফ ওয়াটার বাট অলসো ইম্পর্টেন্ট মলিকুল লাইক গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সল্ট অ্যান্ড এক্সক্রিটরি মেটেরিয়াল ইউরিয়া। So selective reabsorption is necessary along the length of nephron to reabsorb necessary material from filtrate which are not meant for excretion. The composition and concentration of glomerular filtrate is exactly like plasma, except the fact that the filtrate does not have the plasma protein and the substance bound to plasma protein. মানে এগুলো মোটামুটি প্লাজমার মতোই, শুধু দুইটা এক্সেপশন হচ্ছে কি এটাতে কোনো প্লাজমা প্রোটিন থাকে না, আর যেসব জিনিসগুলো প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড থাকে তারাও এই গ্লোমেরুলার ফিলট্রেটে নর্মালি থাকে না। ফিলট্রেট হোয়েন পাসেস থ্রু রেনাল টিউবিল ইজ মডিফাইড বাই রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড স্পেসিফিক সলিউট ফ্রম ফিলট্রেট ব্যাক ইন টু দ্য ব্লাড, সিক্রেশন অফ স্পেসিফিক সাবস্টেন্স ফ্রম দ্য পেরিটিউবুলার ক্যাপিলারি ব্লাড ইন টু দ্য ফিলট্রেট। এগুলো জাস্ট একটু তোমাদের মানে এমসিকিউ এর জন্য বা হালকা একটু জেনে রাখার জন্য, অত জরুরি না ওই ডেসক্রিপশন গুলা মনে রাখা। যে পারো তো পারো, আর যে পারো না সে নর্মাল যেগুলো আমরা বলি যে পরীক্ষায় আসে ধরে সেগুলো করবা। তো আমরা জানি ইউরিনারি এক্সক্রিয়েশন, ইউরিন কিভাবে ফরমেশন হয় সেটার মেকানিজম হচ্ছে গ্লোমেরুলার ফিলট্রেশন মাইনাস টিউবুলার রিঅ্যাবজর্পশন প্লাস টিউবুলার সিক্রেশন। এখন একটা, এটা আমার খুব পছন্দের একটা প্রশ্ন, যে একটা ফিলট্রেট গ্লোমেরুলার ফিলট্রেট যখন ইউরিনে কনভার্ট হয় তখন কিভাবে কি কি চেঞ্জ হয়। এক নাম্বার হচ্ছে ভলিউম রিডাকশন হয়। আমাদের গ্লোমেরুলার ফিলট্রেটের ভলিউম ছিল 125 ml/min, সেটা কমে গিয়ে হবে কি 1 ml/min। ইউরিনের ভলিউম হচ্ছে কি 1 ml/min। প্রশ্নটা কি বুঝতে পারছো? এই প্রশ্নটা কি তোমরা বুঝতে পারছো? পরীক্ষায় ধরলে বুঝবা তো যে গ্লোমেরুলার ফিলট্রেট যেটা আমার নেফ্রন দিয়ে ফিলট্রেশন হয়ে আসতেছে, সেই ফিলট্রেটটা ফাইনালি যখন ইউরিন ইউরিন হিসেবে আমার বডি থেকে বের হয় তার মধ্যে কি কি চেঞ্জ হয়েছিল, প্রশ্নটা হচ্ছে সেটা। তো আমরা জানি আমাদের গ্লোমেরুলার ফিলট্রেশন রেট হচ্ছে 125 ml/min, কিন্তু ইউরিনের ভলিউম কত? ইউরিনের ভলিউম হচ্ছে অনলি 1 ml/min, তাইলে এটা একটা চেঞ্জ। আবার আসো রিডাকশন অফ পিএইচ। গ্লোমেরুলার ফিলট্রেটের পিএইচ হচ্ছে 7.4, কিন্তু ইউরিনের পিএইচ কত? 4.526, বা আমরা যেটা বায়োকেমিস্ট্রিতে বলি 6 to 6.9, তাইলে এখানে পিএইচ রিডাকশন হয়। তারপরে আসো রাইজ অফ অসমোলারিটি। প্রথমে ফিলট্রেট যেটা সেটা তো থাকে আইসোটনিক, এই আইসোটনিক অসমোলারিটি কি হয়? হাইপারটনিক ইউরিন হয়। ইউরিনের অসমোলারিটি হচ্ছে 600 থেকে 900 mOsmol/L, এবং আমাদের যে ফিলট্রেট সেই ফিলট্রেট থেকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিলে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন কি হয়? কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয়ে যায়, তাহলে এটাও একটা চেঞ্জ। পার্শিয়াল এন্ড পারপাসফুল রিঅ্যাবজর্পশন অফ সাম সাবস্টেন্স ফ্রম দ্য ফিলট্রেট এন্ড অ্যাডিশনাল অ্যাডিশন অফ নিউ সাবস্টেন্স টু ফিলট্রেট বাই টিউবুলার সিক্রেশন। যখন যেটা প্রয়োজন হয় আমার বডির ডিফেন্স মেকানিজম অনুযায়ী সে কোনোটাকে পার্শিয়ালি এবং কোনোটাকে ফুললি রিঅ্যাবজর্পশন করে, আবার যখন যেটার প্রয়োজন হয় না বা অতিরিক্ত হয়ে যায় তখন সে সেটাকে কি করে আবার সিক্রেশন করে দেয়। এখন আসো কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন, সেটা হচ্ছে কি টিবিউলার লোড। টিবিউলার লোড অফ এ সাবস্টেন্স ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্যাট সাবস্টেন্স প্রেজেন্ট ইন দ্য ফিলট্রেট প্রোডিউসড বাই অল নেফ্রন অফ বোথ কিডনি পার মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে টিউবিউল, রেনাল যে টিউবিউল, টিবিউলে যে ফ্লুইডটা থাকে সেটা কোথেকে আসবে? ফিলট্রেট থেকে আসবে, যে কারণে এটা বলছে কি টোটাল অ্যামাউন্ট অফ দিস সাবস্টেন্স প্রেজেন্ট ইন দ্য ফিলট্রেট প্রোডিউসড বাই অল ফাংশনিং নেফ্রন অফ কিডনি, অল নেফ্রন অফ বোথ কিডনি পার মিনিট। ইট ডিপেন্ডস অন জিএফআর। এখন এটাকে ক্যালকুলেট করে কিভাবে দেখো, জিএফআর ইন্টু প্লাজমা কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স। জিএফআর আমরা জানি 125 ml/min, আর যদি ব্লাড গ্লুকোজ হয় 100 mg/dL, তাহলে গ্লুকোজের টিবিউলার লোড হবে 125 mg/min। তারপরে আসো প্লাজমা লোড। প্লাজমা লোড কি? প্লাজমা লোড অফ এ সাবস্টেন্স ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্যাট সাবস্টেন্স প্রেজেন্ট ইন দ্য প্লাজমা পাসিং থ্রু বোথ কিডনি পার মিনিট। ইট ডিপেন্ডস অন রেনাল প্লাজমা ফ্লো। তাহলে আমরা যদি বাইর করতে চাই রেনাল প্লাজমা লোড, তাহলে রেনাল প্লাজমা ফ্লোর সাথে প্লাজমা কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স কে আমার মাল্টিপ্লাই করতে হবে।
তো যদি আমরা গ্লুকোজের ক্ষেত্রে আবার ধরি, তাহলে কি হবে, এটাকে ক্যালকুলেট করলে দেখা যাবে গ্লুকোজ যদি হয় 100 মিলিগ্রাম পার ডিএল আর প্লাজমা ফ্লো যদি হয় 650 ml পার মিনিট, তাহলে টিবুলার লোড হচ্ছে 650 মিলিগ্রাম পার মিনিট। ইউনিট খেয়াল রাখতে হবে, প্লাজমা লোড মিলিগ্রাম পার মিনিট, আর টিবুলার লোড হচ্ছে কি, টিবুলার লোড হচ্ছে মিলিগ্রাম পার মিনিট। এই জিনিসগুলা একটু খেয়াল করে করে ইউনিট গুলো একটু পড়তে হবে। তারপরে আসে ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম। ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম, ইট ইজ দ্য ম্যাক্সিমাম এন্ড কনস্ট্যান্ট রেট এট হুইচ এভরি অ্যাক্টিভলি রিঅ্যাবজর্বড অর সিক্রেটেড সাবস্টেন্স ইজ ট্রান্সপোর্টেড বাই দ্য টিবুলার সেল পার মিনিট। এখানে এই একটা জিনিস তোমরা খুব খেয়াল করে বলবা, সেটা হচ্ছে অ্যাক্টিভলি রিঅ্যাবজর্বড অর সিক্রেটেড। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলতে তুমি কি বুঝো, কোন দুইটা জিনিসের প্রেজেন্স কম্পালসারি? একটা হচ্ছে ক্যারিয়ার ম্যাম প্রোটিন, কেরিয়ার লাগবে, ক্যারিয়ার লাগবে, আর আর কি লাগবে, আরেকটা তো লাগবে, দুইটা জিনিস থাকতে হয়। আরেকটা হচ্ছে এনার্জি, এনার্জি লাগতে হয় নাকি? তাহলে এই যে জিনিসটা এখানে কিন্তু ডেফিনেশনের মধ্যে খুব সূক্ষ্ম ভাবে জিনিসটা উল্লেখ করে চলে গেছে যে অ্যাক্টিভলি রিঅ্যাবজর্বড অর সিক্রেটেড। এই জিনিসটা কিন্তু ভাবাতে একটু জিজ্ঞেস করতে পারে যে তুমি যে বললা অ্যাক্টিভলি রিঅ্যাবজর্বড অর সিক্রেটেড, অ্যাক্টিভলি রিঅ্যাবজর্বড অর সিক্রেটেড বলতে তুমি কি বুঝো, তখন তুমি বলবা যে ক্যারিয়ার প্রোটিন লাগবে, এনার্জি লাগবে। তাহলে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, কিটোন বডি, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এটসেট্রা শো ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম। যেমন ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম ফর গ্লুকোজ ইজ 375 মিলিগ্রাম পার মিনিট ইন মেল, অ্যান্ড ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম ফর গ্লুকোজ ইন ফিমেল ইট ইজ 300 মিলিগ্রাম পার মিনিট। এগুলাতে অনেক ব্যাখ্যা আছে, আমরা এত ব্যাখ্যাতে যাব না, তুমি ডেফিনেশন করবা, দুই চারটা এক্সাম্পল করবা, বাস শেষ। হ্যাঁ, রেনাল থ্রেশোল্ড ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন ফর বোথ ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। রেনাল থ্রেশোল্ড হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে কোনো জিনিসের প্লাজমা কনসেন্ট্রেশন। এই জিনিসটা খেয়াল রাখবা, প্লাজমা কনসেন্ট্রেশন, ইট ইজ দ্য প্লাজমা কনসেন্ট্রেশন অফ এ সাবস্টেন্স। এই কথাটা যেন মনে থাকে, জিনিসটা কি, জিনিসটা হচ্ছে প্লাজমাতে কনসেন্ট্রেশন, প্লাজমা কনসেন্ট্রেশন অফ অ্যাক্টিভলি রিঅ্যাবজর্বড সাবস্টেন্স অ্যাট অর বিলো হুইচ সাবস্টেন্স উইল নট অ্যাপিয়ার ইন ইউরিন বাট অ্যাভাব হুইচ সাবস্টেন্স উইল অ্যাপিয়ার ইন ইউরিন। রেনাল থ্রেশোল্ড অফ গ্লুকোজ ইজ 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। এই কথার মানে কি, 180 মিলিগ্রাম বা তার নিচে সে ইউরিনে এপিয়ার করবে না, কিন্তু 180 মিলিগ্রাম বা মানে 180 মিলিগ্রামের উপরে যদি চলে যায় তখন সে ইউরিনে এপিয়ার করবে। এবং এই যে আমরা ইউরিনে গ্লুকোজ দেখি বাই বেনেডিক টেস্ট, হ্যাঁ, সে বেনেডিক টেস্টে কিন্তু আমরা ধরো আগে, এখন তো অনেক কিছু বের হয়ে গেছে, স্ট্রিপ টিপ চলে আসছে, আগের যুগে কি হইতো ধরো আজকের থেকে 15-20 বছর আগে বা 10 বছর আগেও, তখন দেখা যাইতো যে রুরাল এলাকাতে যেসব মানুষরা আছে তারা তো চাইলে, এখন না ধরো ওই যে কি জানি বলে ব্লাড ব্লাড গ্লুকোজ মেজারমেন্ট করার জন্য ছোট ছোট মেশিনও বের হয়ে গেছে, যে কোনো ফার্মেসিতে তুমি 20 টাকা 50 টাকা দিলে করে দিয়ে দেয়। তখন তার এইসব ফেসিলিটিস গুলা ছিল না, তখন মানুষকে কি করা হইতো, ঘরের মধ্যে বেনেডিক্ট সলিউশন দেওয়া হইতো, যে আপনি 2 সপ্তাহে একদিন বা যারা একটু সিভিয়ার রোগী তারা কয়েকদিন পর পর আপনারা কি করবেন, বেনেডিক্ট করবেন। বেনেডিক্ট করে আপনি যদি দেখেন যে আপনার কালার চেঞ্জ হয়ে গেছে, মানে তখনই বুঝতে হবে যে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে নাই এবং এটা 180-র উপরে চলে গেছে। এবং এটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ এস্টিমেশন আর কি, মানে একটা অ্যাজাম্পশন যে বেনেডিক্ট সলিউশনের কালার চেঞ্জ হয়ে গেছে আমার ইউরিন ইউরিন দেওয়ার পরে, তার মানে হচ্ছে আমার ব্লাড গ্লুকোজ 180 ক্রস করে গেছে। আর যত ডিপ হবে, প্রথমে হয় গ্রিন, তারপরে হয় ইয়েলো, তারপরে হয় অরেঞ্জ, তারপরে হয় ব্র্যাক রেড, তার মানে হচ্ছে গ্লুকোজ আরো তত আমার ইউরিনের মধ্যে আরো বেশি বাড়তেছে। সো এটা হচ্ছে আমাদের রেনাল থ্রেশোল্ড। আর আমি আরেকটা জিনিস বলে রাখি, পরীক্ষাতে হিট কোয়াগুলেশন টেস্ট এবং বেনেডিক টেস্ট, এই দুইটা কিন্তু খুব কমনলি রিটেন পরীক্ষাতে আসে। এই দুইটা কিন্তু খুব সুন্দর করে পড়বা, ঠিক আছে? তারপরে আসো, এটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, প্লাজমা ক্লিয়ারেন্স অফ দা কিডনি। প্লাজমা ক্লিয়ারেন্স হচ্ছে আমাদের বায়োকেমিস্ট্রির জন্য খুবই জরুরি একটা টপিক। সেটা হচ্ছে কি, এটা দিয়ে আমরা পেশেন্টের গ্লোমেরুলার ফাংশন টেস্ট করি। তোমরা যখন 5th কার্ড পড়বা ক্লিনিক্যাল কেমিস্ট্রি, তখন তোমরা দেখবা যে রেনাল ফাংশন টেস্টের মধ্যে কিছু আছে গ্লোমেরুলার ফাংশন টেস্ট আর কিছু আছে টিবিউলার ফাংশন টেস্ট। তো গ্লোমেরুলার ফাংশন টেস্টের ক্ষেত্রে
এই প্লাজমা ক্লিয়ারেন্স আমরা পেশেন্টের ইয়ে করি, গ্লোমেরুলার ফাংশন টেস্ট করি। গ্লোমেরুলার ফাংশন টেস্ট জিনিসটা কি, ইট ইজ দ্য ভার্চুয়াল ভলিউম অফ প্লাজমা দ্যাট কন্টেইন দ্য অ্যামাউন্ট অফ দ্যার সাবস্টেন্স এক্সক্রিটেড থ্রু ইউনিট পার মিনিট। এবং এটা ক্যালকুলেশন করার জন্য আমার কিন্তু ইউরিনও লাগে এবং প্লাজমাও লাগে, ঠিক আছে? প্লাজমা থেকে আমরা ক্রিয়েটিনিন মেজার করব, বা যেটা দিয়ে ক্রিয়েটিনিন দিয়ে করা যায়, ইউরিয়া দিয়ে করা যায় ক্লিয়ারেন্স টেস্ট। আবার ইউ দিয়ে হচ্ছে ইউরিনারি কনসেন্ট্রেশন অফ দি সাবস্টেন্স। যদি আমরা ক্রিয়েটিনিন করি তাহলে ক্রিয়েটিনিনের কনসেন্ট্রেশন ইউরিনে কতটুকু সেটা দেখবো, যদি ক্রিয়েটিনিন দিয়ে করি তাহলে প্লাজমাতে কতটুকু সেটা পি দিয়ে দেখবো, আর ভি দিয়ে বোঝা যায় ভলিউম অফ ইউরিন। এখানে আমি বলে রাখি, হয়তো তোমাদেরকে পড়া ধরতাম, আমার টাইম নাই, সেজন্য আমি খুব শর্টকাটে বলে যাই। সেটা হচ্ছে কি, আমরা পেশেন্টকে 24 আওয়ার ইউরিন কালেকশন করতে বলি। 24 আওয়ার ইউরিন কালেকশন করার পরে পেশেন্ট তোমার কাছে টোটাল ইউরিনটা নিয়ে আসবে। সেটা 1 লিটার হতে পারে, 2 লিটার হতে পারে, 3 লিটার হতে পারে, 500 ml হতে পারে। হওয়ার পরে কি হবে, পেশেন্ট নিয়ে আসার পরে আমরা অত ইউরিন দিয়ে করবোটা কি, ইউরিনটা দিয়ে আমি দেখবো তার ভলিউম কতটুকু, যে 24 ঘন্টা তার 3 লিটার ইউরিন হয়েছে, সেটাকে আমরা মিনিটে কনভার্ট করে এই ভিতে বসাবো। আর একটু ইউরিন নিয়ে আমরা সেই ইউরিনে ক্রিয়েটিনিনটা দেখে ইউতে বসাবো। আর পেশেন্ট থেকে একটু ব্লাড নিব, ব্লাড নিয়ে প্লাজমা আলাদা করে প্লাজমাতে ক্রিয়েটিনিনটা দেখবো। দেখে এই ফর্মুলাতে আমরা যদি ফেলি, হ্যাঁ, তাইলে হচ্ছে কি আমাদের এই প্লাজমা ক্লিয়ারেন্সটা বের হয়ে যাবে। এই যে লেখা আছে ক্রিয়েটিনিনের হচ্ছে বেশি, 140 ml পার মিনিট, কারণ এটা পার্শিয়ালি সিক্রেটেড হয়, আর ইউরিয়ার কম, কারণ এটা পার্শিয়ালি রিঅ্যাবজর্ব হয়। হ্যাঁ, আর প্লাজমা ক্লিয়ারেন্স জিরো হবে কখন, জিরো হবে যখন এটা কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হয়ে যায়। এবং এটা দ্বারা আমরা পেশেন্টের রেনাল ফাংশন টেস্ট করতে পারি, যেটা আমি বললাম যে গ্লোমেরুলার ফাংশন টেস্ট এসেস করি, তারপরে পেশেন্টের জিএফআর এবং রেনাল প্লাজমা ফ্লো বোঝা যায়। এই যে টাইম নাই, 57 বেজে গেছে, তোমাদেরকে আমি বলি যে একটু অসমোলার ক্লিয়ারেন্স এর ডেফিনিশন পড়বা, প্রি ওয়াটার ক্লিয়ারেন্স এর ডেফিনিশন পড়বা। এত জরুরি কিছু না, আমাদের জন্য জরুরি না, ফিজিওলজিতে কেমন আসে সেটা প্রশ্ন দেখে তোমরা দেখে নিবা। অসমোলার ক্লিয়ারেন্স, ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স, এগুলো একটু ডেফিনেশন করবা। আর ডেফিনেশন গুলা কিন্তু মোটামুটি ইয়ের কাছাকাছি, ওই যে প্লাজমা ক্লিয়ারেন্স এর ডেফিনেশনের কাছাকাছি। অ্যাসিডিফিকেশন অফ ইউরিন আমি তোমাদেরকে অ্যাসিড বেস ডিসঅর্ডারে পড়াইছিলাম, আর যদি কালকে আমি ক্লাস নেই তাহলে না হয় আরেকবার পড়াই দিব। লিমিটিং পিএইচ হচ্ছে 4.5, এটা মনে রাখবে। আমরা বলি কি ইউরিনের পিএইচ হচ্ছে 6 to 6.9, কিন্তু লিমিটিং পিএইচ হচ্ছে 4.5। এর নিচে আর কোনো হাইড্রোজেন আয়ন কালেক্টিং ডাক্ট সিক্রেশন করতে পারে না। আর ভাইবাতে একটা জিনিস ধরে, যে ইউরিন যে বললা অ্যাসিডিক, কি কি জিনিস থাকার জন্য ইউরিন অ্যাসিডিক বলতো, কি কি জিনিস থাকার জন্য ইউরিন অ্যাসিডিক? একজন বলো কি কি জিনিস থাকার জন্য ইউরিন অ্যাসিডিক হয়। এই যে হাউ কিডনি মেনটেন অ্যাসিড বেস ব্যালেন্স, অথবা আমি তোমাদেরকে কিন্তু জিনিসটা পড়াইছিলাম, সেখানেই কিন্তু এই যে অ্যাসিডিফিকেশন অফ ইউরিন কথাটা আছে। কিডনিতে তিনটা জিনিস থাকার জন্য ইউরিন অ্যাসিডিক, শুনতে পাচ্ছ আমাকে, একবারে ঝাঁঝরা মুখস্থ থাকবে। একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, একটা হচ্ছে অ্যাসিডিক ফসফেট, আর একটা হচ্ছে অ্যামোনিয়াম। এই যে অ্যামোনিয়াম মনে থাকবে, হাইড্রোজেন আয়ন, অ্যাসিডিক ফসফেট, অ্যাসিডিক ফসফেট, আরেকটা হচ্ছে কি অ্যামোনিয়াম আয়ন, মনে থাকবে। এই তিনটা একেবারে ঝাঁঝরা মুখস্থ, এটা এক্সামিনারদের খুব প্রিয় একটা প্রশ্ন, আগেও পড়াইছি, তোমরা তো লিখো না, কিছুই লিখো না, যখন যে কাজ চলে সেটার, যেটা আমি বলি যে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বা তোমাদের টিচাররা বলে, সেটার একটা শর্ট নোট, মানে একটু ছোট করে কাগজে লিখে তো পড়ার টেবিলের সামনে ঝুলে রাখতে পারো, 5-7 দিন দেখলে এই জিনিসটা মাথায় বসে যাবে।